এই যে গাইতে গিয়ে কি করে নিজের নার্ভাসনেস কাটাবেন এই টপিকের উপর যখন আমি ইউটিউবে ভিডিও দিই তখন আপনাদের মধ্যে থেকে সবথেকে বেশি এই কমেন্টটা এসেছিল যে কি করে স্টেজে মাইক্রোফোনের ব্যবহার করতে হয় এবং তার সাথে সাথেও আলাদাভাবে কিছুজন এই কমেন্টও করেছিলেন যে স্টুডিও মাইক্রোফোন কিভাবে ব্যবহার করতে হয় তো ভীষণই একটা ইম্পর্টেন্ট পার্ট অবশ্যই এটা তাই মনে হলো এই টপিকের উপর ভিডিও বানাই তাই আজকের আলোচনার বিষয় কিভাবে আপনারা ডাইনামিক এবং কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে প্রথম বিষয় হচ্ছে যে যখনই আমরা স্টেজে গান গাইতে উঠি তখন আমাদের মাইক্রোফোনের সাহায্যেই গান গাইতে হয় এবং আমরা যখন চাই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বলুন বা গান রেকর্ড করতে বলুন রেকর্ডিংয়ের জন্য যখন আমরা গান গাই তখন আমাদের স্টুডিওতে যেতে হয় এবং সেখানেও আমরা মাইক্রোফোনের সাহায্যেই গানটা করি অর্থাৎ আপনি যখনই কাউকে শোনাতে যাচ্ছেন ডিজিটাল মাধ্যমে তখন আপনাকে কোনো না কোনো এর মধ্যে যে কোনো একটা মাইক্রোফোনের সাহায্য তো নিতেই হচ্ছে আর সবথেকে বড় যে সমস্যাটা এবং অনেকেই এটা বলেন যে আমার গান তো এমনি শুনতে ভীষণ ভালো লাগে কিন্তু মাইক্রোফোনে আমার গানটা যেন অদ্ভুত শোনায় বা রেকর্ডিংয়ে আমার সাউন্ডটা যেন কেমনই শোনায় এটা কেন হয় বা আমার গলাকে কীভাবে মাইক্রোফোন ফ্রেন্ডলি করব এই ধরনের কি কোনো কিছু বিষয় রয়েছে বা টিপস রয়েছে তো আজকে আপনাদের এই সমস্ত যাবতীয় যা কিছু আছে সব কিছুর উত্তর আজকে আপনারা পেতে চলেছেন আজকে আমরা দুটো মাইক্রোফোন ব্যবহার করব একটা হচ্ছে কনডেন্সার মাইক্রোফোন যেটা দেখতে এরকম যারা স্টুডিও তো এর আগে রেকর্ডিং করেছেন তারা এই ধরনের মাইক্রোফোনকে এর আগে দেখেছেন এবং আর এক ধরনের মাইক্রোফোন সেটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন এই ধরনের মাইক্রোফোনের সাথে প্রায় আমরা কম বেশি সকলেই পরিচিত কারণ সব ক্ষেত্রেই স্টেজে বলুন এই ধরনের মাইক্রোফোনই ব্যবহার করা হয় তো এই দুটো মাইক্রোফোনের কী রকম কী প্রসেস রয়েছে আসুন আগে সেটা জানি প্রথমে আসি কনডেন্সার মাইক্রোফোন প্রথম যেটা এর আগে বহুবার বললাম এটা যে শুধুই মাত্র আমরা স্টুডিওর জন্য ব্যবহার করা হয় এটা কোনো লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না এই মাইক্রোফোন ভীষণ সেন্সিটিভ এর সাউন্ড ক্যাপচার করার ক্ষমতা ভীষণ পাওয়ারফুল খুব ক্লিয়ারিটির সাথে এবং খুব ডিটেলিংয়ের সাথে এই সাউন্ডকে কিন্তু রেকর্ড করে যার ফলে খুব হালকা সাউন্ড কোনো বাইরের কোলাহল বা ঘরের মধ্যে থাকা বাতাসেরও যে সাউন্ড সেটাকেও সে কিন্তু খুব সহজে ক্যাপচার করে ফেলে যার কারণে এই মাইক্রোফোনের সাহায্যে যে কোনো সাধারণ রুমে বসে কিন্তু আপনি রেকর্ডিং করতে পারবেন না তাতে নয়েজটা ভীষণ পরিমাণে আসবে এই ধরনের মাইক্রোফোনের ক্ষেত্রে সাধারণত আপনার একটা স্টুডিও সেট আপ দরকার আপনি যদি স্টুডিও সেট আপ নাও করেন তাহলেও আপনাকে নিজের ঘরের মধ্যে কিছু জোগাড় করে নিতে হবে অর্থাৎ সাধারণত অনেকেই এটা করেন নিজের ঘরে ফোম বা স্পঞ্জ বা এই ধরনের কিছু ম্যাটেরিয়াল দেয়ালে লাগিয়ে নেন যার ফলে সাউন্ডটা অ্যাবজর্ব হয়ে যায় এবং অবশ্য আপনাকে সেই ধরনেরই একটি রুম বাঁচতে হবে যেটা রাস্তা থেকে অনেকটা দূর অর্থাৎ যানবাহনের কোলাহল থেকে অনেকটা দূর কারণ এই ধরনের মাইক্রোফোন ভীষণ পরিমাণে সেন্সিটিভ হয় এবং এর সাউন্ড ক্যাপচার করার ক্ষমতা অনেক বেশি থাকে এবং এই ধরনের মাইক্রোফোনের জন্য অবশ্যই আপনার সাউন্ড কার্ডের প্রয়োজন আছে যার থ্রু দিয়ে আপনি এটাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করতে পারবেন এবং কিউবেস বলুন এফএল স্টুডিও বলুন বা অডাসিটি বলুন যে কোনো সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা রেকর্ড হয় এবং এর আরও একটা ব্যাপার রয়েছে যে এখানে সাধারণত ড্রাই ভোকালে রেকর্ড হয় এবং পরে মিক্সিং মাস্টারিং হয় স্টেজে আমরা নিজেদের গলাকে ঠিক যেরকম শুনি এখানে কিন্তু নিজেদের গলার একদম অরিজিনাল যে ভার্সন যেখানে কোনো রকম কিন্তু এডিটিং থাকে না সেই ভার্সনই আপনি শুনতে পান এবং পরে গিয়ে সেটা এডিট করা হয় সেখানে রিভার্ব ডিলে এবং আনুষঙ্গিক আর যা বিষয়গুলো থাকে সেগুলোকে এডিট করে সেই সাউন্ডটাকে আরও বেশি সুন্দর বা শ্রুতিমধুর করা হয় তো এই ধরনের মাইক্রোফোনের সাথে আপনারা কি করে গান গাইবেন প্রথম কথা হচ্ছে এই ধরনের মাইক্রোফোনে প্রথমেই একটা পপ ফিল্টার দেওয়া থাকে অর্থাৎ এই ধরনের দেখতে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের পপ ফিল্টার ব্যবহার করা হয় তো যে কারণে একটু আগেই বললাম যে এই ধরনের মাইক্রোফোন ভীষণ সেন্সিটিভ হয় যেহেতু আমাদের নিঃশ্বাসের স্বাভাবিক নিঃশ্বাসের যে সাউন্ড সেটা ভীষণ জোরে আসে এবং কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের শব্দের সাথে যে নিঃশ্বাসটা বেরোয় সেটাকে প্রথম প্রোটেক্ট করে হচ্ছে
এই পপ ফিল্টার। সুতরাং এই পপ ফিল্টার কিন্তু অবশ্যই প্রয়োজন, এবং স্টুডিওর এই মাইক্রোফোনে গাওয়ার জন্য প্রথম হচ্ছে আপনার ভয়েস ব্যালেন্স হওয়া প্রয়োজন, কারণ যেহেতু এটা খুব সেন্সিটিভ মাইক্রোফোন, সুতরাং আপনার যদি 3 সপ্তকের ব্যালেন্স না থাকে গাওয়ার মধ্যে, তাহলে কিন্তু সেটা এডিটিংয়ে গিয়ে অবশ্যই একটা সমস্যা করে, এবং অবশ্যই এটা শুনতেও অতটা শ্রুতিমধুর কিন্তু থাকে না, যার কারণের জন্য কিন্তু আমি ভয়েস ব্যালেন্সিংয়ের কথা আমার প্রত্যেকটা প্রায় ভিডিওতেই বলি, কারণ এটা ভীষণই গুরুত্বপূর্ণ। যারা স্টুডিও রেকর্ডিংয়ের কথা ভাবছেন, যারা নিজেদেরকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রেজেন্ট করতে চাইছেন, বা চাইছেন যে নিজের গানকে ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন রেকর্ডিং করে, তাদের জন্য কিন্তু এটা ভীষণই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে যেটা বলার সেটা হচ্ছে যে যেহেতু এখানে আপনার ভুল ত্রুটি হওয়ার প্রচুর জায়গা থাকে, সেটা কারেকশন করার, টেক রিটেক করার প্রচুর জায়গা থাকে, এবং যেহেতু পরে এটাকে এডিট করা যায়, সুতরাং গাইবার ক্ষেত্রে আপনার ভুল ত্রুটিগুলো সংশোধনের, অর্থাৎ পরে সংশোধনেরও প্রচুর জায়গা থাকে। কিন্তু রেকর্ডিংয়ের সময় যে সাবধানতাটা অবলম্বন করা উচিত, যেটা বললাম যে ভয়েসটাকে ব্যালেন্স হওয়া উচিত, এবং হঠাৎ করে চিৎকার করে ওঠা বা হঠাৎ করে গলা শোনাই যাচ্ছে না, এরকম যদি বিষয় থাকে, বা হঠাৎ করে ধরুন কোনো একটা জায়গা আছে যেটা আপনার অনেকটা গলা ছাড়ার প্রয়োজন আছে, অনেকটা হাই পিচের জাম্প আছে, সেক্ষেত্রে একটু মাইক্রোফোন থেকে সরে আসা, কিন্তু সেক্ষেত্রে কতটা সরবেন সেটাও কিন্তু আপনাকে, যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছেন তার পরামর্শে সেটা করতে হবে। এর সাথে প ফ ব ভ এই ধরনের যে ওয়ার্ডগুলো, যে হিন্দি হোক বাংলা হোক যেটাই হোক যে গানেই হোক ইউজ হচ্ছে, সেখানে আপনাকে খুব কন্ট্রোলের সাথে বলতে হবে। প ফ ব ভ এইভাবে পুরোটা আপনি নিঃশ্বাস ছাড়তে পারেন না, প ফ ব এইভাবে আপনাকে ঠোঁটটাকে ক্লোজ করে ধীরে বলা উচিত। এবং যেহেতু পপ ফিল্টার থাকে এবং সে কিছুটা আটকে নেয়, কিন্তু আপনি যদি নিজে থেকে কন্ট্রোল না করেন তাহলে একটা অদ্ভুত সাউন্ডের সৃষ্টি হয়, যার ফলে আপনাকে বারবার ওই জায়গাটায় টেক নেওয়ার প্রয়োজন পড়ে। তো এই ধরনের কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন, এবং আপনার গলা যদি রেয়াজি হয় এবং সুরেলা হয়, তারপর আপনি দেখবেন যে স্টুডিওতে রেকর্ডিং করার পর এবং সেটা এডিটিং করার পর সুন্দর লাগবে আপনার গলাকে শুনতে। তাই যদি এর আগে কেউ রেকর্ডিং করে না থাকেন, বা রেকর্ডিংয়ে যদি এই ভীতি থাকে, তো তাদের জন্য বলবো যে যেহেতু এটা পরে অনেক জায়গা কারেকশন করা যায়, সুতরাং আমার তো মনে হয় লাইভ স্টেজের থেকেও এখানে অনেক বেশি রিল্যাক্স হয়ে আপনাদের টেক দেওয়া উচিত, এবং তার সাথে এই কিছু বিষয় আপনাদের মাথায় রাখা উচিত। পরবর্তী যে মাইক্রোফোনের কথা বলবো সেটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন, এবং এই মাইক্রোফোনের সাথে আপনারা কম বেশি সকলেই পরিচিত, এবং সকলে কোনো না কোনো সময় হয়তো একটু আধটু হলেও ব্যবহার করেছেন। কিন্তু এই মাইক্রোফোন সম্বন্ধে বলতে গিয়ে এই মাইক্রোফোনের ডিটেল সম্বন্ধে খুব বেশি বিষয় নয়, এটাকে বলি এটা কন্ডেন্সার মাইক্রোফোনের মতন অত বেশি পাওয়ারফুল হয় না, অর্থাৎ এর সাউন্ড ক্যাচিং পাওয়ারটা ডাইনামিক মাইক্রোফোনের মতন অত পাওয়ারফুল হয় না, অর্থাৎ খুব দূরের আওয়াজ যে খুব ক্লিয়ারলি এটা ধরে নেয় সেটা নয়, এবং এখানেই কিন্তু এর ব্যবহারের বিশেষত্ব বলা যেতে পারে। এবং এটাকে ব্যবহার করতে গেলে, যদি মনে করেন আপনি বাড়িতে ব্যবহার করবেন, তার জন্য একটি অ্যাম্প্লিফায়ার এবং একটি সাউন্ড বক্স আপনার প্রয়োজন আছে, এবং সাথে চাইলে আপনি একটি মিক্সচার মেশিনও এর সাথে অ্যাড করতে পারেন। এখন অবশ্য অ্যাম্প্লিফায়ারের সাথেই সাউন্ড বক্স অনেক সময় অ্যাভেলেবেল থাকে, তো সেটার সাহায্যেও আপনি নিজের বাড়িতে এই সমস্ত মাইক্রোফোনগুলো কিন্তু কিনে নিতে পারেন। বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, বিভিন্ন রেঞ্জের কোম্পানি রয়েছে, আপনি 1000 থেকে শুরু করে 10,000, 12,000, 70,000, 1,00,000 অবধিও আপনি মাইক্রোফোন পেতে পারেন, কিংবা তার বেশিও আছে। তো সুতরাং এটা আপনার রেঞ্জ এবং পারপাস অনুযায়ী আপনি এটাকে কিনে বাড়িতেও কিন্তু এর অভ্যেস করতে পারেন। এবং এর অভ্যেসের একটা ভালো বেনিফিট হচ্ছে যে শুধুই মাইক্রোফোন হাতে পেয়ে গেলাম এবং গান করে দিলাম, এটাও কিন্তু অতটাও সহজ বিষয় নয়। মাইক্রোফোনের সাথে গাইতে হলে মাইক্রোফোন ফোনকে কীভাবে ধরা উচিত, কতটা ডিস্টেন্সে ধরা উচিত, কীভাবে সাউন্ড থ্রো করা উচিত, গানের কোন জায়গায় কীরকম সুরের পরিপ্রেক্ষিতে কীভাবে ভয়েস থ্রো করা উচিত, এগুলো কিন্তু অনেকগুলো বিষয় ম্যাটার করে। কিছু বিষয় আপনাকে প্রত্যেকটা গানের ক্ষেত্রে আস্তে আস্তে ট্রেনিং নিতে নিতে আপনার সেই বিষয়টা আয়ত্তে আসে যে কোন গানের ক্ষেত্রে কীভাবে আমি ভয়েসটাকে থ্রো করব, এবং তার সাথে কিছু বেসিক জিনিস থাকে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা অবশ্যই বেসিক জিনিস। তো বেসিক জিনিস বোঝাতে গিয়ে প্রথমেই বলি যে মাইক্রোফোনে অনেকে দেখি এইভাবে আপনারা মাইক্রোফোনটাকে হোল্ড করেন, যার ফলে কিন্তু সাউন্ড মাইক্রোফোন প্রপারলি ক্যাচ করতে পারে না।
মাইক্রোফোনের এই যে সামনেখানে যে ডায়ামিটার যে অংশটা থাকে এইটাই কিন্তু এর সাউন্ড ক্যাচ করার প্রধান অংশ। সুতরাং আপনাকে কিন্তু এটা আপনার ঠোঁটের সামনাসামনি রাখতে হবে। যখনই আপনি মাইক্রোফোনে গান গাইবেন তখন আপনার হাত কিন্তু এরকম থাকবে এবং অবশ্যই আপনার মুখের কাছে যেন ডায়ামিটারটা থাকে এবং খুব বেশি দূরে বা খুব বেশি কাছে নয়। দূর বলতে আপনার কাছে যদি স্ট্যান্ড মাইক্রোফোন থাকে এবং সেখানে আপনি গান করছেন তাহলে আপনাকে সাউন্ড ইঞ্জিনিয়ার যে পজিশনে দাঁড় করাবে আপনার যতটা দূরত্বে আপনাকে দাঁড় করাবে ঠিক ততটা দূরত্বই আপনাকে মেনটেন করা উচিত। অনেকে লক্ষ্য করেছি যে একটুখানি পিছিয়ে যান বা একটুখানি বেশি কাছে চলে আসেন, একটুখানি বেশি কাছে চলে আসলে পরে সাউন্ড ব্যালেন্স নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে গেন সৃষ্টি হয়, একটা বাজে আওয়াজ যেটা আপনারা শুনতে পান। আরেকটা হচ্ছে খুব বেশি দূরে চলে গেলে পরে হঠাৎ করে আপনার সাউন্ডটা এতটাই আস্তে চলে আসে যে আপনি ঠিকমতো শুনতে পান না। তো সুতরাং এই ব্যালেন্সটা দরকার যদি স্ট্যান্ড মাইক্রোফোন আপনি ব্যবহার করেন। এবং যদি হাতে চলে এলো আপনার মাইক্রোফোন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 1-2 ইঞ্চির একটা গ্যাপ রাখতে হবে, তার বেশি নয়। আপনার গলা যদি খুব বেশি পাওয়ারফুল হয়, আপনার গলার ভলিউম যদি ন্যাচুরালি খুব বেশি জোরে হয় তাহলে হয়তো সেক্ষেত্রে আপনি ডিস্টেন্সটা একটু বাড়াতে পারেন। এবং এর সাথে আসে যখন আমাদের হঠাৎ করে হয়তো অনেকটা উঁচুতে জাম্প করতে হয় এবং অনেকটা ভয়েস একসাথে থ্রো হয় তখন একটু মাইক্রোফোনটা পিছিয়ে নিতে পারেন। তবে এক্ষেত্রেও কিন্তু পিছানোটা ততটাই পেছাতে হবে সেটা যেন মাইক্রোফোনের রেঞ্জের মধ্যে থাকে। আমি অনেককেই দেখেছি পেছাতে গিয়ে অনেকটা পিছিয়ে ফেলেন যার ফলে ওই জায়গাটা ভীষণ অস্পষ্ট হয়ে যায়। এটা হয়তো আপনারাও শুনে থাকবেন, অনেকের ক্ষেত্রে হয়, অনেকে কিছু না বুঝে অ্যাজ এ স্টাইল এটাকে ক্যাপচার করার চেষ্টা করেন কিন্তু এটা আপনাকে বুঝে শুনে করা উচিত যে কতটা মাইক্রোফোন আপনাকে হাত থেকে সরাতে হবে বা কতটা আপনাকে কাছে রাখতে হবে। এবং এর জন্যই আমি বললাম যে অভ্যেস প্রয়োজন আছে। এটা হঠাৎ করে আপনি স্টেজে গিয়ে যদি এক্সপেরিমেন্ট করেন সেক্ষেত্রে সেটা কার্যকরী নাও হতে পারে। তাই যারা খুব বেশি পারফরমেন্স করেন বা আগামীতে পারফরমেন্সের বিষয়টা মাথায় রাখছেন তাদের উচিত মাইক্রোফোনের সাথে এটাকে কিন্তু গাওয়া। এবং এর সাথে বলি যেহেতু আপনি যখন স্টেজে গাইছেন তখন এটা সাউন্ড ইঞ্জিনিয়ারের দায়িত্ব যে আপনার গলাটাকে সে কতটা সুন্দর করে দর্শকের সামনে উপস্থিত করবে। তো সেক্ষেত্রে উনি রিভার্ব উনি ডিলে ইউজ করবেন এবং আর যা বিষয়গুলি রয়েছে উনি সেগুলি ব্যবহার করবেন। যখন আপনি বাড়িতে মাইক্রোফোন নিয়ে প্র্যাকটিস করতে চাইছেন তখন আমি বলবো যে সাউন্ডটাকে ড্রাই রাখুন, অর্থাৎ কোনো রকমের রিভার্ব বা ডিলে ইউজ করবেন না। সেক্ষেত্রে খুব বেশি এর সাথে আপনি যখন প্র্যাকটিস করেন বিষয়টা হচ্ছে গলাটা একটু বেসুরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সাউন্ড ডিলে ব্যবহার করাটা এখন হয়তো লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে অনেকটা কমে গেছে। আপনি যত একটু প্রফেশনাল সাউন্ড ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করবেন তারা কিন্তু ড্রাই ভোকালেই বিষয়টাকে আরও ক্লিয়ার করার দিকে মন দেন এবং অতটা বেশি ডিলে বা রিভার্ব ইউজ করেন না। কিন্তু যারা এই ধরনের বিষয়ে অভ্যস্ত, যাদের গান এই ধরনের গলা শুনে অভ্যস্ত, তারা সাথে সাথে গিয়ে সেই পরিবেশটার সাথে ম্যাচ করতে পারেন না, তারা ভাবেন আমার গানটা হয়তো ভালো শোনাচ্ছে না। সুতরাং এটাও মাথায় রাখবেন, অনেকে ধারণা থাকে যে রিভার্ব বা ডিলে দিলে আমার আওয়াজটা খুব সুন্দর হয়ে যাবে, তো সেটা কিন্তু নয়। এবং বাড়িতেও অভ্যেসের জন্য অবশ্যই আপনার গলার জন্য হেলদি হবে ড্রাই ভোকালে প্র্যাকটিস করা। তো এই কিছু বিষয় এবং অবশ্যই তার সাথে আমি কনডেন্সার মাইক্রোফোনে যেমন বললাম প ফ ব ভ এইগুলো উচ্চারণের ক্ষেত্রে সাবধানতা, ইকুয়ালি কিন্তু সেটা কনডেন্সার মাইক্রোফোনেও থাকে, না হলে বাতাসের একটা অদ্ভুত সাউন্ড ক্রিয়েট হয় যেটা আপনারাও এর আগে এক্সপিরিয়েন্স নিশ্চয়ই করেছেন। তো এই হলো দুটো মাইক্রোফোনের ব্যবহার। আপনারা কোন ধরনের মাইক্রোফোনে বেশি ব্যবহার করেছেন বা স্টুডিও মাইক্রোফোনে ব্যবহার করতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে বা আপনাদের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। এছাড়াও বলি যে যারা আমার অনলাইন রিহার্সেশন ক্লাসের সাথে যুক্ত হতে চান তাদের কাছে যে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন। তার জন্য এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে SMS-এর মাধ্যমে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে নাম এন্ট্রি করতে পারেন। এছাড়া যদি ক্লাসের ডিটেলস জানতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ডিটেলস জেনে নিতে পারেন বা ফোন কল করতে পারেন। যে নির্দিষ্ট সময় এবং দিন রয়েছে এই নির্দিষ্ট সময় এবং দিনের মধ্যে আপনারা ফোন কল করে নিয়েও ক্লাসের ডিটেলস সম্বন্ধে জেনে নিতে পারেন।
এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দেবেন এবং অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করে দেবেন। এবং যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান, তাদের জন্য লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। তাহলে কেমন লাগলো আজকের এই টপিক সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।